কথা বললো আমি পাসা ও পাদের রহস্য নেই, এত মহব্বত করি আপনার হুজুর, কি একটা বিষয় লইলেন, কি ও ফাসা পাসা দিতে আমরা বসলাম। শোনা কথা, নিজেরা তো ফান্ডিত মনে করো না, তাহিরি বুড়ু খেত্তিকা এরি খেত্তিকা উঠতে আসে নাই। একবারে কন্যা না ঠিক না বেঠে আইফোনটা কার কাছে যেমন আমার বিরুদ্ধে কি জানে করছে, মাইকার মা মালাইকাল্লা, হ্যাঁ করার সিনেমন ছিল তোর কোন কোন জানা তো বুঝোস না, প্রশাসনের লোক থাকতে পারে, গোয়েন্দা থাকতে পারে, তো যাই হোক করার পরে যারা চিনত না তারাও চিনছে। পরিবেশটা সুন্দর না, কোন হইসে আছে, আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা, আমিও বলি আমি তো বালানা। একবার এমনি হিদিন আমার কাছে আছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা, আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না, হে কো আল্লাহুম্মা বারেক লানা ফিমা বিড়ি টানা। এরা টিকটক ভিডিও করস, আর এগুলাই বেশি করে কারা জানেন, ইউনিভার্সিটির মেয়েগুলো এবং ইয়াং বয়সের ফুলাফান গুলো। আমি ইউনিভার্সিটির মাইয়ারা, আমি আজকেও কইয়া যাই, হুজুরের ভিডিও নিয়ে মজা করিস না, কারণ তোর বিয়া যেদিন হইব ওই দিন গেলাম হুজুরের কাম লাগবো। এই আওয়াজটা ফকটের এক, আমি ঘরে গেছিলাম ভাত খাওয়ার সুযোগ বালা করে দিছে না, ফুলাফান সেলফি তোর বালা গেল হুজুর, একটা ছবি তুলতাম, আরে খসকিতা তুই লালা রাগ তো করন জানা, ফুলাবান শখ করে দুই আড়াই ঘন্টা বই রেছে, এটা ছবি তুললে কি তুইব, কেডা কি বলবে, এগুলা বাবার টাইম নাই, তাহির আইতেছে ডাইলা দিবার লাগে, বিয়াদব দূরে থাকতে হবে। কেমন করছো অন্য মাহফিলের মতো, আরে এই মাহফিলে আমন যাইব, বন যাইব, হুতন যাইব, খেরি তাহন যাইব, উডন যাইত না। এই বাবা এই মন যাইতে মাহফিলে আইছি, তোর একটু এক গ্লাস পানি দিলে না মনে রাখিস, আর আনতে না মারে আনিস, লাল চা কেন না, আমি তো চা খাই না, আমি স্টেজে কফি খাই। আসতে তোরা যে ওয়াজ করাইলি বাবা, একটা কফিও খাওয়াইলি না, টানতে টানতে জান শেষ, কিন্তু আমি তো চা খাই না, আমি এখন ওয়াজে কফি খাই, কারণ আমার প্রমোশন হয়েছে মারহাবাগন। কি খারাপ লাগতেছে, তাহিরি বিরুদ্ধে দোকানে বয়া বয়া মজা করবা, আর তাহিরি প্রতি রাত্রে মুরগির রান খাবে ইনশাল্লাহ, কোন ইনশাল্লাহ কোন হাজারো বেদনার পড়ে। আমরা খাই মাঝে মাঝে বিরিয়ানি, অনেকের হয়ে যায় চুলকানি, কথা বলেন ঠিক কি না, তারপরও কি খাই বিরিয়ানি, মিলাদে খাই বিরিয়ানি, অনেকের হয়ে যায় চুলকানি, আমরা বলবো চুলকানা দরকার নেই, আসুন মিলাদ পড়ুন, দুরুদ পড়ুন, সালাম দেন নবীকে, মিলাদের পরে মোনাজাত করুন, মোনাজাতের পরে বিরিয়ানি খেয়ে বাড়িতে যান, শান্তি পাবেন। আছে না নাই, আমি তোমার আন্টি, আসো তোমরা ভিতরে বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি। এখন ওই যুবক যুবতী ছেলে মেয়ে ঘরে বসে কি তাহাজ্জুদ করছে, নফল পড়ছে, কথা কন না কে, কথা কন না কে, ওরা কিসের গল্প করবি রে, ওরে জার জালা এক সে জানে, ওরে বাপ রে, দেখছেন সেমে সাম কি সে ঘটনা কি, ইডি লেগে আইছলা না, চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ, যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে, হাইরে মজার চুলকানি, চুলকানির টাইমে মনে হয় মরণ সান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা, চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফেলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া ঘাউ করে ফেলাইছেন, চর্মরোগ চুলকানি তো দূরের কথা, একটা ঘামাশির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলা মলম ব্যবহারে। তখন আমি মাঝে মাঝে কয় কলবে কলবে মিল না,
মুখে থেকে তাই না লেয়া দেখা ফুলামান্ডি তখনই হ্যাঁ সকালবেলা গিয়া কইব বাপ রে বাপ হুজুর আজকে যে ওয়াজ করছে রে ফাড়াই লাইছে